আলু পোস্ত দিচ্ছি। হ্যাঁ আর হ্যালো, হ্যাঁ হ্যাঁ কালকে তাহলে আলু পোস্ত দিচ্ছি, আর দেখছি তরকারি যদি আর কিছু করে দেওয়া যায় করে দেবো, আর হচ্ছে চিকেন স্টু, আর মাছটা সকালে, রাত্রে চিকেন স্টু তো। আচ্ছা একদম গাজর টাজর যদি সবজি দিয়ে দিতে পারো, হ্যাঁ মাছের মধ্যে তাহলে ঝিঙে পটল দিয়ে একটা ঝোল করে দেবো পেঁপে টেপে দিয়ে। হ্যাঁ ওকে, হ্যাঁ সাবধানে থাকবেন, হ্যাঁ ঠিক আছে দিদি, হ্যাঁ রাখছি। ভিডিও শুরুতেই দেখলে ছোট মিমি এসেছে, আর ছোট মিমির একটা খুব ইম্পর্টেন্ট কলও এসেছিল। ছোট মিমি একটা নতুন জিনিস স্টার্ট করেছে, খুব সুন্দর একটা কি বলবো উদ্যোগ নিয়েছে। কি ব্যাপার এক্ষুনি বলছি, এই জিনিসগুলো গুছিয়ে নিতে হবে। তোমাদের হয়তো মনে হচ্ছে ডেলিভারির কাজ, হ্যাঁ ঠিকই বললাস, ক্লাউড কিচেনের একটা খাওয়ার ডেলিভারি, কিন্তু এটা অর্ডিনারি ডেলিভারি না। তো কি ব্যাপার সবকিছু তোমাদেরকে গুছিয়ে বলছি। আমি লোপা মুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার ডট কম নিয়ে। আজকে তোমরা থাম্বনেলটা দেখেই নিয়েছো, আজকে একটা একটু অন্যরকম কথা হবে। আমার বাড়িতে বুল্লা এসেছে, একটা কাজে এসেছে আজকে, কিন্তু মানে একটা খুব সিরিয়াস কথা নিয়ে আমরা আলোচনা করব, সেটা তোমাদের সাথেও আমরা শেয়ার করব। একটা ক্লাউডস কিচেন আছে তোমরা জানো, বুল্লাস ক্লাউড কিচেন। হ্যাঁ তো সেখান থেকে তো আমরা অনেকেই দেখেছি ও কিরকম রান্না করে কি করে, তো একটা নতুন উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে যারা কোভিড পেশেন্ট আছে আমাদের এই বেহালা চত্বর, নিউ আলিপুর চত্বর, আর বুল্লা কোথায় বল, করতে সাহায্য করছে, ও গিয়ে ডেলিভারি করে দিয়ে আসছে। তো আমরা সেটা মানে ও একটা এরকম উদ্যোগ নিয়েছে, তোমাদের কাছে পরিষ্কার ভাবে বলি, যারা কোভিড পেশেন্ট তাদের ও দুবেলা খাবার পৌঁছাচ্ছে, লাঞ্চ আর ডিনার। আমি কিছু কথা তার আগে বলে নিই, যে কথাটা খুব ইম্পর্টেন্ট, ও যাদের খাবার পাঠাচ্ছে এখনো একজনকেই পাঠিয়েছে, সবে শুরু করেছে, মানে একটা পুরো ফ্যামিলি সেখানে তিনজন আছে, তো ও কিন্তু কোনো কিছু চার্জ নিচ্ছে না। এবারে চার্জ নিচ্ছে না মানে যখন ও খাবারটা পাঠাচ্ছে তার কোনো চার্জ ও কিন্তু নিচ্ছে না। এবারে ওনারা সুস্থ হয়ে উঠুক, 15 দিন 10 দিন যতদিন লাগবে ওনারা নিক, তারপরে উনি বারবার জিজ্ঞেস করছেন তুমি কি নেবে বলো, কিন্তু ও সেটা কিছুই বলেননি। আর সেটাই ওর মোটো, সেটাই ওর কাজের ধারা, ও সেটা বলবে না। লাস্টে উনি সুস্থ হয়ে উঠলে তারপর ওনার যেটা মন থেকে ইচ্ছে হবে উনি সেটা ওকে দেবেন, যেটা মন থেকে ইচ্ছা সেটা ডোনেশন করবে, ডোনেশন করবেন, কোনো পে না, কারণ এটা হচ্ছে আমার এই মোটরটাই এটা যে ওনারা সুস্থ হবেন, রিকভারি হবে, তারপরে ওনার যেটা খুশি যেটা মনে হয় মানে সেটা আমার ডোনেশন করবেন। আর ডোনেশন কারণ আমি সেজন্যই নেবো যাতে আমি পরে আবার কোনো ফ্যামিলিকে হেল্প করতে পারি, বা আরো অনেক ব্যাপারটা স্প্রেড করতে পারি, কারণ আমার একার দ্বারা তো সম্ভব হবে না। এখন আজ পর্যন্ত আমি কারুর থেকে কিছু হেল্প নিইনি এখনো, সহজে নেবো না, কারণ আমরা সবাই আছি, আমাদের ফুল ফ্যামিলি রয়েছে, আমি রয়েছি, তুল্লা রয়েছে, আমাদের বন্ধুরা রয়েছে, মা বাবা রয়েছে, আমার অনেক বন্ধু আমাকে বলেছে, হ্যাঁ হ্যাঁ একদম। আর এটা মানে ও এই যে কাজটা শুরু করেছে, ও কি করে ইন্সপায়ার হলো একটু বলুন। মেসেজ আসে এখন তো হোয়াটসঅ্যাপ খুললেই খালি এই অক্সিজেন এই ইয়ে ওই সেই মেসেজ আসতেই থাকে। তো আমার বন্ধুদের গ্রুপে একটা মেসেজ এলো একদিন, যে এক ভদ্রলোক, তার নাম কৌস্তব সেনগুপ্ত, তো উনি এরম ভাবে একটা কিচেন চালাচ্ছেন আমফান থেকে, হ্যাঁ আমফান থেকে, আমফান থেকে শুরু করে উনি এরম ভাবে একটা কিচেন চালাচ্ছেন। তো দেখে আমি কদিন ধরেই ভাবছিলাম কিভাবে এরম কোভিড পেশেন্টদের কাছে খাবার পৌঁছানো যায়, কিভাবে আমি কি করতে পারি, এরকম আমি ভাবছিলাম বা আমার দিদির সাথে আলোচনা করছিলাম, কিন্তু কোনো ওয়ে পাচ্ছিলাম না বা জানতাম না কিভাবে কি করব, কিভাবে পোস্ট করব, হ্যাঁ কি করব। তো আমি ওই লিফলেটটা মানে ওই হোয়াটসঅ্যাপের মেসেজটা পেয়ে ওনার ফোন নাম্বার ওনাকে ফোন করি একদিন সকালে, ফোন করে আমি জিজ্ঞেস করি যে দাদা আমারও এরকম একটা ছোট ক্লাউড কিচেন আছে, তো আমি এরকম কিছু করতে চাই, আমি কিভাবে কি করব। তখন উনি আমাকে পুরোটাই গাইড করলেন, ইভেন আজকে যে যাকে আমি খাবারটা পাঠিয়েছি উনি আমাকে কন্ট্যাক্ট, আমি এটা বলেছি বেহালা নিউ আলিপুর এই এরিয়ার মধ্যে যারা এরকম প্রবলেমে থাকবে তাদেরকে প্লিজ আপনি আমার নাম্বারটা দেবেন। তো উনি আমাকে বলে দিলেন, প্লাস উনি বলেও দিলেন যে কি কি টাইপ মানে কি ধরনের খাবার দিলে ভালো হয়, কি ধরনের খাবার আমি দিতে পারি,
কি খাবার দিলে ওনাদের জন্য শরীরের জন্য ভালো হবে, পুষ্টি পাবে, ভালো হবে। আর তাছাড়া এই কৌস্তবদা আমাকে অনেকটাই হেল্প করেছেন এবং উনিও এটাই মানে উনিও ঠিক এই সেম ভাবেই কাজটা করছেন, যে কোনো কারোর থেকে কোনো কিছু ডিমান্ড করছেন না যে কত টাকা এক একটা প্লেট হিসেবে বা এরকম। যেমন আমরা ক্লাউড কিচেনে আমি যেমন করে থাকি ক্লাউড কিচেনে, যে কাউকে কোনো কিছু যখন আমি খাবার পাঠাই তার একটা চার্জ থাকে, যে আমি সেটা ডিমান্ড করি যে বিরিয়ানির 200 টাকা দাম বা এরকম কিছু। তো কিন্তু এই ব্যাপারে আমি কিছু ডিমান্ড করছি না, আমি খালি চাইছি মানুষগুলো সুস্থ হোক, আমরা সবাই একে অপরের পাশে থাকি, তো এইভাবেই যেন কাজটা করতে পারি। আর ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে যদি এরকমও হয়ে থাকে, কারণ এখন কিন্তু অনেকের ফিনান্সিয়াল অনেক ক্রাইসিস চলছে, অনেক প্রবলেম চলছে, যদি যদি পরবর্তীকালে 15 দিন পরে খাওয়া দাওয়া করে কেউ যদি বলে আমার পক্ষে দেওয়া পসিবল নয়, তাদেরও কিন্তু আমরা কোনো জোর জবরদস্তি বা কোনোভাবে আমরা বলবো না যে এটা আমাদের পেট করতে হবে, একদমই নয়। আমরা চাই সবাই সুস্থ হোক, সবাই মানে স্বাভাবিক লাইফে ফিরে আসুক। আর মানে যদি এরকম পরিস্থিতি আসে যে তাদের দেওয়া পসিবল নয়, তখন আমরা আছি, আমাদের বাড়ির সবাই আছে। হ্যাঁ, আমার অনেক বন্ধুরাও আমার এই মেসেজ, আমিও যখন মেসেজটা ফরওয়ার্ড করেছি যে আমি এরকম ভাবে হেল্প করতে চাই, আমার অনেক বন্ধুরা আমাকে এসে বলেছে তোর ব্যাংক ডিটেলস দে আমি তোকে টাকা, কিন্তু এখনো আজ পর্যন্ত আমি কারোর থেকে কিছু নিইনি। হয়তো আমার আগের দিনে তাদের হেল্প লাগবে, কারণ আমার একার পক্ষে সম্ভব হবে না। তো যদি একটা বড় হয় 30 জন 35 জন তখন ওর একার পক্ষে সম্ভব হবে না, তখন আমরা সবাই আছি। আর আমার মনে হয় এই এই যাদের মানে এইভাবে যে বুল্লা পাঠাচ্ছে ওই এই সময়টাতে, এটা যার কারোর মানে যে কোনো সময় দরকার হতে পারে। আমার শেয়ার করার উদ্দেশ্য এই জন্যই যে যাতে এই ভিডিওটা যদি স্প্রেড হয় আমাদের বেহালা, আমাদের নিউ আলিপুর, আমাদের এই এই দিকটার লোকেরা জানতে পারে যদি দরকার লাগে। এবং শুধু তাই নয়, ওই কৌস্তবদারও কিন্তু প্রচুর মানে এই মানে উনি চাইছেন যে পুরো কলকাতা বেস করে উনি কাজটা করবেন। ওনার অনেকে চেনা জানা রয়েছে, আপনারা যদি অন্য কোথাও থেকেও মানে আপনারা বলেন যে দরকার আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের নাম্বার দিয়ে দিতে পারবো কৌস্তবদাকে, তাই তো? কৌস্তবদা যোগাযোগ করেন, যতটা সম্ভব আমরা চেষ্টা করব। উনি গড়িয়া সাইটটা দেখেন, গড়িয়া যাদবপুর এই সাইটগুলো। হ্যাঁ, তবে ওনার অনেক বন্ধু বান্ধব অনেক কিছু রয়েছে, মানে পুরো উনি ছড়াতে চেষ্টা করছেন, এবং বেহালার দিকটা ভুল্লা দেখছে, বেহালা নিমালিপুর মানে আমাদের বাড়ির যেটুকু কাছাকাছির মধ্যে আমরা যতজনকে পারবো। তো বুল্লা আজকে এই জন্য এসছে, কিছু আলোচনা, কিছু কথা, মানে এগুলো সমস্ত কিছু কিভাবে করবে অলরেডিও শুরু করে দিয়েছে, একজনকে পাঠিয়েছে, উনি আমায় ফিডব্যাকও দিয়েছেন, উনি খুব হ্যাপি বলছেন যে এই ধরনের খাবার পেয়ে মানে খুব শান্তি পেয়েছে, এটাই আমার কাছে অনেক বড় মানে। না, তুই একটা জিনিস একটু শেয়ার কর, যে তুই যখন খাবার বললি যে আমি পাঠাবো, উনি কি কি বলেছেন সেটা তুই শেয়ার কর। না সত্যি, ওনার সঙ্গে যখন কথা বলেছি আমি নিজে খুব আপসেট হয়ে গেছি ওনার সাথে কথা বলে। উনি বারবার একটা কথাই বলছে, আজ আমার কোভিড হয়েছে বলে আমার ফ্যামিলিকে মানে আমার পাড়া প্রতিবেশী বলুন, ওনার ফ্ল্যাটের লোকেরা বলুন, সবাই যেন কেমন একটা করছে যে সবাই আমাদের থেকে দূরে থাকতে চাইছে। কিন্তু এই টাইমটা তো দূরে থাকা না, হ্যাঁ ফিজিক্যালি দূরে থাকবো আমরা, কিন্তু তাদের তো হেলথ মানে নাহলে তারা কি করবে, তাহলে তাদের মধ্যে থেকে একজনকে বেরোতে হবে, বেরিয়ে জিনিসটা আরো আমাদের সবার মধ্যে স্প্রেড হবে। ওর থেকে ভালো না আমরা তার দরজার বাইরে গিয়ে তাকে হেল্প করে আসি, তার যেটা লাগে, তার যে ফলটা লাগে, তার যে খাবারটা লাগে, যে ওষুধটা লাগে, সেটা আমরা তাকে গিয়ে একটু হেল্প করি। আমার মোটো কিন্তু এটাই যে আজ যদি আপনার বাড়ির পাশে কেউ এরকম পেশেন্ট হয়, হ্যাঁ আপনি তাকে গিয়ে হেল্প করুন, আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ ভাত দিন, কিন্তু তাকে হেল্প করুন, তার সামনে যেতে হবে না, তার সামনে যেতে হবে না, দূর দরজার বাইরে, আর দরজার বাইরে। এটাই আমিও বলতে চাই যে প্রত্যেক, কারণ আমার পক্ষে সম্ভব না যে সবাইকে মানে সবার এতগুলো লোককে করা, কিন্তু যদি আপনারা সবাই মিলে এগিয়ে আসেন, আমরা নিজেরা প্রত্যেকে প্রত্যেকের বাড়ির আশেপাশে এগিয়ে আসি, তাহলে কিন্তু এটা অনেকটা তাড়াতাড়ি আমার মনে হয় করোনাকে অনেক তাড়াতাড়ি আমরা মানে ইয়ে করতে পারবো, জয় করতে পারবো। একটা মেন্টাল লেভেলেও যদি এরকম একটা সাপোর্ট একটা কোভিড পেশেন্ট পায়, আমরা এখন অনেকেই শুনতে পাচ্ছি যে মেন্টালি খুব ভেঙে পড়ছে, সেটা খুব স্বাভাবিক,
কোনো মানুষের সাথে কোনো টাচ নেই, এইভাবে সবাই মানে মানে অন্যভাবে অন্য চোখে দেখা হচ্ছে তাদের। হ্যাঁ, ও আমাকে উনি বলেছেন যে এমন করছে মানে আশেপাশের লোকেরা যে আমি যেন একটা বিশাল কিছু একটা করে ফেলেছি করোনা হয়েছে। না একটা কথা এখানে বলবো, লোকে কিন্তু একটা ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। এটাও যে খুব একটা মানে কি বলবো যে মানে এটাও যে খুব অস্বাভাবিক তা কিন্তু নয়। আসলে এটা তো হঠাৎ করে বেড়ে গেল, আর যা মানে বাড়াটা কিন্তু অনেকটা আমাদের হাতেও নেই, মানে বেড়ে গেল বেড়ে গেল, আর কিছু বলার নেই। কেন আমরা এটাকে কমাতে পারি, আমরাই কমাবো, সবাই সবার পাশে থেকে কমাবো, আমাদের নিজেদের এবার মানে নিজেদের অন্যের হাতটা আমাদের ধরতে হবে। ফিজিক্যালি আমরা সামনে না আসলে তাদেরকে যতটা সম্ভব দূর থেকে হেল্প করবো, যদি তাদের থেকে বেরোতে না হয়, তারা বাড়িতে থাকলে হয়তো দুটো লোক কম এফেক্ট হবে, দুটো লোক কম হলে কিন্তু লক্ষ লক্ষ লোক কম এফেক্ট হবে, তাদের থেকেও ছড়াবে এদিক ওদিক। মানে যার হচ্ছে যার বাড়ির লোকের হচ্ছে, সে যদি ব্যাংকে যায়, বাজারে যায়, দোকানে যায়, তাহলে তো পুরো স্প্রেড আরো করবে। তাই না, হচ্ছে এটাই হচ্ছে, এটাই তিতলিদের কিছু বন্ধু বান্ধব এরকম রয়েছে যারা এই ধরনের কাজগুলো করছে, মানে আমি হোয়াটসঅ্যাপে আমি এতে খবর পাচ্ছি, তারা কিন্তু ভীষণ ভাবে বুল্লার এটা শুনে মানে সবাই যে থ্যাংক ইউ আন্টি এরকম করে মানে আমি পাঠিয়েছি আমার গ্রুপে যে তোদের কোনো জায়গায় এরকম মানে এই এলাকায় লাগলে আমি বলিস আমার মাসি, তো তারাও খুব হ্যাপি, তারা নিজেরা করছে সাইকেল নিয়ে নিয়ে দুপুর বেলা বলেছে বাজার করে দেবো এরকম বলেছে। ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে হয়তো এইটুকু ছেলেমেয়েরা যদি এরকম ভাবে এগিয়ে আসতে পারে আমরা কেন না। না এই এই বয়সের এই এজটাই তো ভীষণ, আমি ওই জন্য তো এই এজটাকে ভীষণ ভালোবাসি, এই এজটাকে আমি ভীষণ ভালোবাসি। তো তবে তাও এটা বলবো যে তোমরা সাবধানে যেটাই করবে খুব সাবধানে খুব মানে সেফলি করবে, নিজের রিস্কটা নেবে না, কারণ আমি তো সবসময় বুল্লাকে বলছি তোকে সবসময় ভালো থাকতে হবে, তোকে এতগুলো লোকের দায়িত্ব নিচ্ছিস, মানে তিনজনের দায়িত্ব থেকে ছজন হবে, ছজন থেকে নয়জন হবে, আরো দুজন তিনজন আমাকে ফোন করেছে, তারাও তো করেছে আমাকে, তো আমার 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 এক বন্ধু হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে যে আমাদের তিনজনের কোভিড, আমাকে একটু ব্যবস্থা করে দে। আর যাদের এই রোগটা হচ্ছে তাদেরকে মানে অনেকটা মানে দোষী হিসেবে দেখা হচ্ছে, দেখো এটা তো কারো দোষ না, তারা এফেক্টেড হচ্ছে, তারাও কষ্ট পাচ্ছে, তো তাদেরকে আমরা আর এক্সট্রা করে খারাপ ফিল করাবো না, এইটা একটা যদি আমরা করতে পারি, মনের জোর যদি দিতে পারি আর এরকম ধরনের সাপোর্ট, একটু রান্না করে দেওয়া বা একটু ছোট বাজার করে দেওয়া, তাহলে কিন্তু এই রোগটা আমরা ইজি আমরা কিছু জাস্ট গেটের সামনে, তাই তো বললে এইভাবেই তো দেওয়া হচ্ছে, আমারও তাই দেওয়া, গেটের সামনে জাস্ট রেখে মানে ভাবা যায় না যে এটাও ভেবেছে যে এই যে এত করোনা চারিদিকে রয়েছে, বিভিন্ন ফ্যামিলিতে আজকাল আমরা খবর পাচ্ছি যে হয়েছে, আমরা সবাই ওর সাথে রয়েছি, শুধু তোমাদের আশীর্বাদটা দরকার, আর এটা যত পারো শেয়ার করো, এই ভিডিওটা যদি শেয়ার হয় যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে যাবে বুল্লার বার্তাটা, আর আমরা চাই যে বুল্লাটা এগিয়ে যাক, সত্যি কথা, এটা তো একটা মানে বুল্লা কিন্তু এটা নিজে ভেবেছে, ওর ভাবনাটাকেই মানে আমরা শুধু সাপোর্ট করেছি যে তুই এগিয়ে যা, আমরা সবাই আছি। তো সত্যি কথা মানে আমার বোন বলে এটা আমার প্রাউড হচ্ছে, তাই কি না বলো, আমরা প্রাউড ফিল করছি, আমার এটাও প্রাউড লাগছে যে আমরা পরিবার.com এর মারফত এটা আমরা জানাতে পাচ্ছি সবাই, একদম এটা সত্যি আমার এই প্ল্যাটফর্মে, হ্যাঁ এই প্ল্যাটফর্মটা আছে বলে তোমাদের জানাতে পাচ্ছি, যদি তোমাদের কোনো মনে হয় তোমরা, আমি তো বারবার বলছি তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু মানে ফোন নাম্বার কিভাবে যোগাযোগ করবে সমস্ত দিয়ে দেব, মানে এই আমরা সাপোর্টও করব, আমরা মানে আমরা যদি সেরকম কোনো কিছু পাই আমরা ডেফিনেটলি উইল ট্রাই টু হেল্প ইউ, একদম, কারণ আমাদের নিজেদের
নিজেদের মানে সবাইকে সবার পাশে থাকতে হবে। ডেসক্রিপশন বক্সে তো থাকবেই বুল্লার ক্লাউডস কিচেনের নাম্বার, সেখান থেকে তোমরা নাম্বার পেয়ে যাবে, যার যেরকম দরকার বুল্লার সাথে ফোন করে তোমরা কথা বলে নিতে পারো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করব, চাইবো এটা একটু শেয়ার হোক, কারণ একদম জানবে। আর একটাই কথা বলবো, নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজ বুল্লাস ক্লাউড কিচেনের মেনুটা একটু অন্যরকম। আজ মেনুটা হচ্ছে ঝিঙে পটল আলু দিয়ে একটা পাতলা সবজি, রুটির সঙ্গে খাওয়ার মতো। চিকেনের একটা পাতলা ঝোল হবে এখানে, আর এখানে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি হবে, আর মাছের একটা আলু দিয়ে পাতলা করে ঝোল হবে, ভাত হবে। তো এই খাবারগুলো প্রিপারেশন হচ্ছে কিছু কোভিড পেশেন্টদের জন্য, তাই আজকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। আমিও চাই তোমরাও আমার এরকম ভিডিও দেখে তোমরাও আশেপাশে সব লোকজনেদের পাশে যারা প্রবলেমে আছে তোমরাও একটু এগিয়ে এসো, তাহলে আমরা কিন্তু সবাই ভালো থাকতে পারবো।